বন্ধুরা আমি আজকে আপনাদের কাছে নতুন রান্না নিয়ে চলে এসেছি। আমি আগে রান্নাঘর দেখাবো মুরগির মাংস রান্না। তার জন্য দেখুন আমি লেগ পিস নিয়ে নিয়েছি। এই লেগ পিসগুলো আমি রান্নাঘর আপনাদের দেখাবো। তার জন্য লাগছে লেগ পিস, দই, টক দই, পেঁয়াজ, আদা, আদা পেস্ট, রসুন পেস্ট, কাঁচা লঙ্কা, কাগজি আছে, টমেটো, লঙ্কা, জিরে, হলুদ, লবণ, সরষার তেল আর সানরাইজ চিকেন মশলা, আর আছে আপনার গরম মশলা, লং, এলাচ, লবঙ্গ। এরপরে রান্নাঘর দেখাচ্ছি। এক পিসগুলো নিলাম, হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো দিলাম, জিরে, লঙ্কা, লবণ, টক দই, সরষার তেল এক চামচ, আর দিচ্ছি কাগজি, কাগজির রস, এরপর এটা খুব ভালো করে মেখে নেব। আমার মাখা হয়ে গেছে, এরপর আমি কিছুক্ষণের জন্য ঢাকাতে রেখে দিচ্ছি। কড়াই চাপাচ্ছি আমি, কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিচ্ছি। এবার দিচ্ছি আমি গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। এ দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজটা লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভেজা হয়ে গেছে, এরপর আমি দিচ্ছি রসুন, রসুন বাটা। এরপর দেবো আদা বাটা, কাঁচা লঙ্কা, টমেটো কুচি, দেখুন তেল ছেড়ে গেছে।
তারপর একটু হলুদ, লঙ্কা, জিরে, দেবো সামান্য জল, এবার দিচ্ছি গরম মশলা, সব মশলাই কষা হয়ে গেছে ভালো করে। এরপর আমি এই লেগুসগুলো ছেড়ে দিচ্ছি, ঢাকা দিয়ে ভালো করে কষে নেব। এরপর ঢাকা খুলছি আমি, দেখুন বন্ধুরা আমি একটু টাইম নিয়ে কষে নিয়েছি, অনেকক্ষণ টাইম একটু বেশি লেগেছে কষতে। আমার কষা হয়ে গেছে, এরপর আমি জল দিয়ে সিদ্ধ করে নেব। জল দিচ্ছি আমি, ঢাকা দিচ্ছি, এই ঢাকাটা খুলছি, দেখুন বন্ধুরা রান্না হয়ে এসছে। আবার রান্না হয়ে গেছে, এরপর আমি নামে নেব। এভাবে নামিয়ে নিচ্ছি, দেখুন বন্ধুরা আমার মাংস রান্না হয়ে গেছে। এরকম যদি নতুন নতুন রান্না পেতে চান আমার ভিডিওগুলি লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন আমার রান্নাটা আপনাদের কেমন লাগছে। নমস্কার।